পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্য জগত জননী শ্রী শ্রী বরমার শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদের শ্রী শ্রী দাদা শ্রী চরণে কোটি কোটি, পূজ্যপাদ বাবাই দাদা শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। পূজনীয় অবিন বাবা শ্রী চরণে আমার কোটি। আজ অনলাইন সৎসঙ্গে উপস্থিত সকলকে জানাই আমার হৃদয়ানন্দিত জয় গুরু। পরম পূজ্যপাদ ও আচার্যদেব একদিন কথা প্রসঙ্গে বলছিলেন যে লোকে জিজ্ঞাসা করে এত দীক্ষা দিয়ে কি লাভ। তিনি বলছিলেন ঠাকুরের দীক্ষা পাওয়াটা যদি আমার জীবনে এসেনশিয়াল হয় তবে তা প্রতি প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি বলছিলেন এক আদেশে যদি আমরা না চলি তাহলে একতাও আসে না পারস্পরিকতাও আসে না। তাই আমাদের জীবনে প্রয়োজন একটি কমন প্ল্যাটফর্মের, একটা কমন লাভ সেন্টারের। আর তিনি বলছিলেন এই একতা পারস্পরিকতাকে বৃদ্ধি করার জন্য এছাড়া আর কোনো উপায় নেই। তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে রিয়ালাইজ করতে পারি আমাদের জীবনে কমন লাভ সেন্টারের কতটা প্রয়োজনীয়তা আছে। আজ অনলাইন সৎসঙ্গের মাধ্যমে আমরা যে প্রতিদিন প্রিয় পরমের কথা শুনতে পাচ্ছি, আচার্যদেবের কথা শুনতে পাচ্ছি এবং শ্রী শ্রী ঠাকুরের অমৃতময় পথে চলার শক্তি পাচ্ছি, প্রেরণা পাচ্ছি, তার একটাই কারণ, কারণ আমাদের প্রত্যেকেরই লাভ সেন্টার ওই একজনই, তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি আমাদের প্রত্যেকের ভালোবাসার কেন্দ্রস্থল। ঠাকুর বললেন ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। তিনি আবার বললেন ওয়ার লাভ কনসেন্ট্রেটস দেয়ার দ্য বিইং ডুয়েলস। বিইং মানে আমাদের সত্তা, আমাদের অস্তিত্ব। আমাদের সত্তা, আমাদের অস্তিত্ব কোথায় বাস করে? যেখানে আমাদের ভালোবাসা কেন্দ্রায়িত হয়। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন আচার্য বা সদ্গুরুকে জীবনে গ্রহণ করো, তার নির্দেশ মেনে চলো, করো, করার ভিতর দিয়ে হও, করে হওয়ার ভিতর দিয়ে যে বোধ আসে তাকেই বলে অনুভূতি বা রিয়ালাইজেশন বা উপলব্ধি। পূজ্যপাদ বাবাই দাদা একদিন কথা প্রসঙ্গে বলছিলেন যে মানুষ জীবনে ঠাকুরকে গ্রহণ করে প্রধানত দুটো কারণ। প্রথম কারণ হলো ঠাকুরকে ভালো লেগে সে ঠাকুরকে গ্রহণ করে, আর দ্বিতীয় কারণ হলো ঠাকুরের মতো হতে চায় বলে ঠাকুর। এই যে প্রথম কারণ অর্থাৎ ঠাকুরকে ভালো লেগে তাকে গ্রহণ করা, এটা হচ্ছে তার হয়ে ওঠার প্রাথমিক ধাপ। কিন্তু কেউ যদি তার মতো হতে চায় বলে তাকে গ্রহণ করে তাহলে আর চিন্তার কিছু নেই, প্রাপ্তি এমনিতেই আসবে। তাই পূজ্যপাদ বাবাই দাদা বলছিলেন ঠাকুর আমাদের জন্য অসংখ্য বাণী রেখে গেল কিন্তু তার সিংহস্থলিখিত গ্রন্থ সত্যানুসরণকে ধরা হয় সব বাণীর সারাংশ। তাহলে সে সত্যানুসরণ থেকে অল্প অল্প বাণী যদি আমরা নিত্য পাঠ করি এবং সেগুলো যদি আমাদের চরিত্রে চরিত্রগত করার চেষ্টা করি তাহলে আমাদের চরিত্র গঠিত হবে, আমরা তার হয়ে উঠতে পারবো। তিনি বলছিলেন আমাদের কিছু হওয়ার জন্য যা করণীয় তা যদি আমরা না করি তবে কি তা হতে পারি? সহজ ভাবে তিনি বুঝালেন একটা উদাহরণ দিয়ে, বললেন কেউ এক বাটি দুদিনে আমাকে বলল এই দুধটা দুদিন রেখে দিতে এটা ঘি হয়ে যাবে, সেটা সম্ভব না। কারণ আমরা জানি দুধ থেকে ঘি প্রস্তুত করতে হলে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। ঠিক আমাদেরও তাই, আমরা যদি তার হয়ে উঠতে চাই, আমরা যদি ঠাকুরের হয়ে উঠতে চাই তাহলে তার বলা কওয়া গুলোকে আমাদের চরিত্রে বাস্তবায়ন করতেই হবে। তাই ঠাকুর সত্যানুসরণে বললেন তুমি যেমন তোরা প্রকৃত হবে প্রকৃতি তোমায় তেমন তোর উপাধি নিশ্চয় দেবে এবং নিজের ভেতর তেমন অধিকারও দেবেন। যা নিত্য প্রত্যক্ষ করছো তবে আর চাইবে কি, প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করে না পাশ করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিতে থাকে? শ্রী শ্রী বরদা বললেন এ প্রসঙ্গে যে প্রকৃত মানে কি। তিনি বললেন প্রকৃত মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে জাত, অর্থাৎ শুধু বললে হবে না করতে হবে, এমন তোর প্রকৃত হওয়ার কথাই বলা হয়েছে। অর্থাৎ সৎ চিন্তা, বলা ও করা, তার অর্থ হচ্ছে সৎ চিন্তা, সৎ কথন আর সৎ কর্ম যদি কারোর ভেতর প্রকৃতিগত হয়ে ওঠে তবেই সে প্রকৃত হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ যত আইডিয়ালে অ্যাক্টিভলি এনচ্যান্টেড থাকে উইথ অল অ্যালার্ট ইনকুইজিটিভনেস টু সার্ভ দি এনভায়রনমেন্ট, তার চলন হয় তত ব্যালেন্সড ও রিসোর্সফুল। তিনি বলছেন তার আচার আচরণ, সেবা চর্চা,
লোকব্যবহার, পরিস্থিতি ও পরিবেশ অনুযায়ী নিত্য নতুন ভঙ্গিতে আত্মপ্রকাশ করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার অভিসারে অগ্রসর হয়, আর লোকে তা যত দেখে তত মুগ্ধ হয়, ভাবে এর ভিতর ঐশ্বর্য তো অফুরন্ত, অথচ এত নিরহংকার, এত নিরভিমান। তখন সত্তা সম্বর্ধনার রসস পাওয়ার জন্য মানুষ ছুটে যায় তার কাছে। তাই ঠাকুর বলছেন, সত্তা সম্বর্ধনার রসদ্দার যদি হতে পারো, তাহলে গাছতলায় বসে থাকলেও লোকে এসে ঘিরে ধরবে তোমাদের। প্রকৃতই যদি হও, প্রকৃতি তোমাদের জয়গান করবে। তাই ঠাকুর বলছেন, ভাববার কিছু নেই, নক অ্যান্ড ইট উইল ওপেন। তাই তিনি বলছেন, যদি ঠিক ঠিক ভক্তি, বিশ্বাস ও চরিত্রের সম্পদ থাকে, তাহলে সাধারণরাও অসাধারণ হয়ে উঠতে পারে। শ্রী শ্রী ঠাকুর বলতেন, সৎসঙ্গ হচ্ছে একটা মানুষ গড়া কাজ, আর তা তখনই সম্ভব হয় যখন আমরা প্রকৃত হয়ে উঠি। তা আবার সম্ভব হয় প্রকৃতির নিয়ম প্রকৃত ভাবে মেনে চলতে। বস্তুত ঠাকুরের বিধানগুলি হচ্ছে প্রকৃতি। তাই ঠাকুর বললেন, বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল তত। তিনি আবার বলছেন, সত্তা যেখানে পরিপালিত, পরিপোষিত ও সংবুদ্ধ হয়, তাই বিধির নীতি। অর্থাৎ বিধি হচ্ছে তাই যা কোনো কিছুকে বিশেষভাবে ধরে রাখে। তাই ঠাকুর বলছেন, বিহিত কর্মের বিহিত ফল আছেই, যারা নিষ্ঠা সহ নিয়মিত নাম ধ্যান করে তারা তার ফল পায়। ঠাকুর বলছেন, নাম করা চাই উইথ কনসেন্ট্রিক অ্যাটাচমেন্ট টু দি আইডিয়াল। তিনি বলছেন, যারা রোজ উষা নেশায় ধ্যান করে, ভোরবেলা নাম করে ইষ্টভৃতি করে এবং চলাফেরায় জপ চালায় নিত্যদিন, তাদের পক্ষে বেকায়দায় পড়া অসুবিধা আছে। তিনি বলছেন, মানুষের আদত জিনিসটা হলো তার মাথা। এই মাথাটাকে যদি সুস্থ, সাবুদ এবং সক্রিয় রাখা যায় এবং তার চলন যদি তদনুপাতিক হয়, তবে সে যে কি করতে পারে আর না পারে তার কোনো কুলকিনারা নাই। তাই ঠাকুর বলছেন, এগুলি সব এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। তাই তিনি বলছেন, উষা নেশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাইত। আমাদের শরীর বিধানের বিভিন্ন উপাদানগুলির সঠিক ব্যবহার ও মূল্যায়নের জন্য প্রথমেই চাই সদ্গুরু প্রদত্ত বীজ নাম। সদ্গুরুর স্বরূপত যা, তাই তিনি বীজ আকারে দিয়ে থাকেন। এই বীজ, এই নাম বা শব্দের স্পন্দন শরীর বিধানে বিভিন্ন ভাবে ক্রিয়া করে। বীজ মাটিতে অঙ্কুরিত হলে তার যেমন দ্বিমুখী গতি দেখতে পাওয়া যায়, একটা মাটির নিচে শেকড়, একটা মাটির উপরে কাণ্ড, শাখা, প্রশাখা নিয়ে পাতা, ফল, ফুলে গাছ ভরে ওঠে, ঠিক সেরকমই এই নামরূপী বীজ পেলে সেই দেহের সংস্কার অনুসারে একজন যেমন ভিতর দিক থেকে, অন্তরের দিক থেকে মানসিক শক্তি, সততা, তেজ, বুদ্ধি, বীর্য ইত্যাদি অন্তর সম্পদের অধিকারী হয়ে উঠতে পারে, অপরভাবে বাহ্যিক দিক থেকেও তার কথাবার্তা আর আচার ব্যবহারে হয় ভদ্র, নম্র, সংযত, শিষ্ট। শ্রী শ্রী ঠাকুর তার বিজ্ঞান বিভূতি গ্রন্থের 2 নম্বর বাণীতে বলছেন, স্পন্দন যেখানে যেমনতর, শক্তিও সেখানে তেমনি দুর্দান্ত। তাই বলছেন, শক্তি ততটাই দুর্দান্ত যেমনতর স্পন্দন। একটা ছোট ঘটনা মনে পড়লো, ঘটনাটা ইছাপুর রাইফেল ফ্যাক্টরির তদানীন্তন জেনারেল ম্যানেজার শ্রদ্ধেয় ঋত্বিক দাদা শ্রী কিরণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1965 ইন্ডো পাক ওয়ার শেষ, উনি তারপরে আশ্রমে গেলেন ঠাকুর দর্শন। ঠাকুরের কাছে বসে যুদ্ধের বিভিন্ন বিবরণ দিচ্ছে। হঠাৎ তিনি বলে উঠলেন, কিভাবে ইছাপুর রাইফেল ফ্যাক্টরিকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু সেই বোমা রাইফেল ফ্যাক্টরিতে না পড়ে ব্যারাকপুরে গিয়ে পড়ে। ঠাকুরকে তিনি নিবেদন করলেন, ঠাকুর এবার তো বোমা পড়ছিল, আমরা তো মরেই যেতাম। ঠাকুর তার অভয়বাণী উচ্চারণ করে বললেন, বোমা পড়লেও কিছু হতো না, নাম তো সঙ্গে ছিল। তাহলে নামের শক্তি এতটাই যে বোমার কার্যকারিতা পর্যন্ত নষ্ট করে দিতে পারে। তাই তিনি বলছেন, স্পন্দন যেখানে যেমন তরু, শক্তিও সেখানে তেমনই দুর্দান্ত। তিনি আবার সত্যানুষ্ঠানে বলছেন, নামে মানুষকে স্থির করে আর ধ্যানে মানুষকে, নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। নামের উদ্গাতার প্রতি যদি নিষ্ঠা নিয়ে নিয়মিত ধ্যান করা যায়, তাহলে মস্তিষ্কের কোষের কার্যকারিতা বেড়ে যায় এবং আমাদের ওয়েলথ অফ পারসেপশনও বেড়ে যায়। ওয়েলথ অফ পারসেপশন মানে বোধ বিভূতি, সেটা বৃদ্ধি পায়। আমাদের স্পাইনাল কলাম বা মেরুদণ্ডের ভেতরে থাকে সুষুম্না কাণ্ড নামে একটা সূক্ষ্ম তন্ত্রী বা কর্ড, তার মধ্যে থাকে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড নামে স্বচ্ছ তরল পদার্থ। আজ্ঞাচক্রে মনোনিবেশ করে যদি নিয়ম মতো ধ্যান করা যায়,
তাহলে এই মেরুদণ্ডের গোড়া থেকে সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের একটা ঊর্ধ্বমুখী প্রবাহ হয়। জলের মধ্যে তরঙ্গ হলে যেমন হয় ঠিক তেমনই, এবং সেই প্রবাহের ধাক্কা সরাসরি আসে মস্তিষ্কের ব্রেইনে, এবং এই আঘাতে ব্রেনের মধ্যে যে অসংখ্য নিষ্ক্রিয় কোষগুলি আছে সেগুলো সক্রিয় হয়ে যায়, উত্তেজিত হয় এবং সক্রিয় হয়ে যায়। আধুনিক বিজ্ঞানের মতে মানুষের মস্তিষ্ক হচ্ছে এক একটি অতি উচ্চ শক্তিশালী কম্পিউটার, তার যে কত ফ্যাকাল্টি আছে তার কোনো সীমা সংখ্যা নেই। একমাত্র নামের স্পন্দনের দ্বারাই সেই ফ্যাকাল্টি গুলির কোষগুলি, সেই ফ্যাকাল্টির যে কোষগুলি থাকে সেগুলি সক্রিয় হয়, এবং নিজ নিজ বৈশিষ্ট্য অনুসারে ওরা আপন কর্তব্য সম্পাদনে সক্ষম হয়। আর কোনো উপায়ে তা সম্ভব হয় না। আমরা যারা শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ করেছি তার যজন যাজন ইষ্টগতি স্বস্তি সদাচার পালন করার চেষ্টা করি এবং সর্বোপরি নিয়মিত আচার্য সঙ্গ করি, তারা সাধারণভাবে শিক্ষিত হয়ে উঠতে পারে। এই শিক্ষা সম্বন্ধে ঠাকুর বহু বাণী দিলেন। তিনি এক জায়গায় বলছেন, প্রফিটেবল রান ইন এভরি স্টেপ দেয়ার পিপস এডুকেশন। অর্থ কি? তার মানে হচ্ছে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে যদি প্রফিটেবল রান থাকে তবেই আমাদের শিক্ষা আছে বুঝতে হবে। প্রফিটেবল রান বলতে ঠাকুর এখানে বলছেন, আমরা আত্মবিশ্লেষণ করে দেখব আমরা কতটা তার হয়ে উঠলাম। আত্মবিশ্লেষণ ইংরেজিতে বলে সেলফ অ্যাসেসমেন্ট। আমরা অ্যাসেস করছি নিজেদের, বিশ্লেষণ করছি প্রত্যেকটা স্টেপে আমরা কতটা তার হয়ে উঠতে পারলাম। আর যখনই আমরা আত্মবিশ্লেষণে অভ্যস্ত হয়ে উঠব তখনই আত্মনিয়ন্ত্রণ আসবে। একে বলে সেলফ অ্যাডজাস্টমেন্ট ইংরেজিতে। আত্মনিয়ন্ত্রণে যখন আমরা অভ্যস্ত হব তখন অটোমেটিক্যালি আত্মোন্নয়ন হবে, সেলফ এলিভেশন। তার মানে আমার উন্নয়নের জন্য আমি দায়ী। ঠাকুর বলছেন, আমি যত নিজেকে বিশ্লেষণ করতে পারবো তত নিজের নিয়ন্ত্রণ করতে পারবো তত নিজের উন্নয়ন সম্ভব হবে। তাই তিনি বলছেন, প্রফিটেবল রান ইন এভরি স্টেপ দেয়ার পিপস এডুকেশন। প্রত্যেকটা স্টেপে আমাকে দেখতে হবে আমার প্রফিটেবল রান হচ্ছে কিনা। বিবেকানন্দ বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন, তিনি বলছেন, অলরেডি ইন ম্যান, অলরেডি ইন ম্যানে কথা বলছেন। আর আমার ঠাকুর বলছেন, এডুকেশন ইন ইটস রিয়েল ফর্ম ইজ টু আনফোল্ড দ্য ক্যারেক্টারিস্টিক ফ্যাকাল্টিস দ্যাট আর ল্যাটেন্ট উইদিন বাই অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট টু অ্যান আইডিয়াল। আইডিয়ালের কথা তিনি বললেন, আইডিয়ালের সাথে অ্যাক্টিভলি অ্যাটাচ। অর্থাৎ তিনি বলছেন, শিক্ষা হলো তাই যে আদর্শের সাথে সক্রিয় অনুরক্তিতে, আদর্শের সাথে সক্রিয় অনুরক্তিতে আমাদের অন্তর্নিহিত চারিত্রিক গুণাবলীর যে বিকাশ সাধন হয় সেটাই শিক্ষা। তাহলে সক্রিয় অনুরক্তি হতে হবে আদর্শের সাথে, তাহলে কিছুই হবে না। আর এই সক্রিয় অনুরক্তি থাকলে তখনই আমরা প্রপারলি এডুকেটেড হব। আবার এই যে অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট কথাটা বলছেন, অ্যাটাচমেন্ট সম্বন্ধে ঠাকুর আর এক জায়গায় বললেন, অ্যাটাচমেন্ট ইজ দ্য টেকনিক অফ অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মানে লাভ করবো, কাকে লাভ করবো? ঠাকুরকে লাভ। তার টেকনিক ঠাকুর বলছেন অ্যাটাচমেন্ট, ওই অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট। ঠাকুরের সাথে যদি আমরা অ্যাক্টিভলি অ্যাটাচ থাকি তাহলে আমরা তাকে অ্যাচিভ করবোই। কিন্তু এই অ্যাটাচমেন্টের আবার প্রকারভেদ আছে, বিভিন্ন রকমের। ঠাকুর একে তিনটে ভাগে ক্লাসিফাই করলেন। তিনি বললেন, অ্যাটাচমেন্ট তিন ধরনের হয়, প্যাশনেট অ্যাটাচমেন্ট, প্যাশন কম্প্রোমাইজিং অ্যাটাচমেন্ট আর প্যাশন পারভেডিং অ্যাটাচমেন্ট। প্যাশনেট অ্যাটাচমেন্ট কি? আমরা ঠাকুরের ইন্টারেস্টকে স্যাক্রিফাইস করে নিজের কমপ্লেক্স গুলোকে ফুলফিল করি, এই অ্যাটাচমেন্টে কোনো কাজে আসে না। ঠাকুর বলছেন এই অ্যাটাচমেন্ট দিয়ে কিছু হয় না। প্যাশন কম্প্রোমাইজিং অ্যাটাচমেন্ট, এটাও অলমোস্ট তাই, মানে আমরা কম্প্রোমাইজ করে করেছি, যেখানে আমার বৃত্তি প্রবৃত্তিতে ঘা হচ্ছে সেখানে ঠাকুরকে বাদ দিই। কিন্তু প্যাশন পারভেডিং অ্যাটাচমেন্ট কি? সেই অ্যাটাচমেন্ট যেখানে তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, আমি জানি না কিসে আমার, আমার ভিতর দিয়ে তোমার ইচ্ছাই পূর্ণ। অর্থাৎ স্বয়নে স্বপ্নে নিশি জাগরণে তাকেই স্মরণ করা, তারই মনন করা, পারভেডিং অ্যাটাচমেন্ট। এই প্যাশন পারভেডিং অ্যাটাচমেন্ট যদি আমার থাকে, দ্যাট ইজ, সেটাকেই বলছেন তিনি অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট, তাহলেই আমরা প্রকৃতভাবে শিক্ষিত হব। আবার শ্রী বরদা বলছেন, এই অ্যাটাচমেন্ট তখনই সম্ভব যখন আমরা তার সাথে যুক্ত হব। কিসের দ্বারা? নামের দ্বারা। কিভাবে? অজপা নাম। তিনি বলছেন, আমাদের প্রতি প্রত্যেককে অজপা নামে অভ্যস্ত হয়ে উঠতে হবে। ভোরবেলা ঘুম থেকে উঠে যে যার কাজ করব, কিন্তু মনে মনে নাম চলতে থাকে, করব ভুলে যাব, করব ভুলে যাব। এই চেষ্টা করতে 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 একসময় আমরা অজপা নামে অভ্যস্ত হয়ে উঠবই উঠব। আর যখনই আমরা অজপা নামে অভ্যস্ত হয়ে উঠব তখন অটোমেটিক্যালি তার সাথে আমি টিউন্ড হয়ে যাবো, ইনটিউন্ড হয়ে যাবো, মানে তার সাথে আমার টিউনিং হবে। কার সাথে? ঠাকুরের সাথে। তার মানে অ্যাক্টিভলি অ্যাটাচড হয়ে গেলাম তার সাথে। একটা ছোট ঘটনা এই প্রসঙ্গে মনে পড়লো, ঘটনাটা আমি শুনেছি। ঠাকুর তখন লীলা করছেন, এক গুরু ভাই ট্রেনে করে আসছেন ঠাকুর আশ্রমে, ঠাকুর দর্শনে। পথের মধ্যে তার একটা কি ভাব হলো, তার মনে হলো ঠাকুর যেন তাকে বলছেন ট্রেন থেকে নেমে যেতে।
তিনি ট্রেন থেকে নেমে গেলেন এবং কিছু দূর ট্রেনটা যাওয়ার পর অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি। গুরু ভাইয়ের মন খুব খারাপ হয়। তিনি আশ্রমে গেলেন, ঠাকুর দর্শন করে প্রণাম করে নিবেদন করলেন ঠাকুরকে, আগে ঠাকুর আপনি তো পারলে সবাইকে রক্ষা করতে পারতেন, তাহলে আমাকে কেন রক্ষা করলেন? ঠাকুর বললেন, আমি সবাইকে রক্ষা করতে চাইছি, সবাইকে ট্রেন থেকে নেমে বলছি, কিন্তু তোমার সাথে যে তোমার টিউনিং আছে সেই জন্য তুমি শুনতে পেয়েছো। এই অ্যাটাচমেন্ট সম্ভব তখনই যখন আমরা অজপান আঙ্গস্ত হয়ে উঠি। আর যজন যাজন ইষ্টপতি স্বস্থানী সদাচার্য পালন করতেই হবে, সেটা ছাড়া তো সম্ভবই না। আমাদের এই যে হয়ে ওঠা, ঠাকুরের হয়ে ওঠা তখনই সার্থকতা অর্জন করে যখন আমরা আচার্য কেন্দ্রিক চলনে অভ্যস্ত হই। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কারণ আচার্যদেব তার আচরণের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের শিখিয়ে দিচ্ছেন কিভাবে পুরুষোত্তমের পথে চলতে হয়, কি করে ঠাকুরের উঠতে হয়। তিনি আমাদের সর্বদা উৎসমুখী করে তুলছেন, তাই আমাদের উচিত আচার্যের প্রতি নিষ্ঠা, আচার্যের প্রতি আনুগত্য এবং তাকে অনুসরণ করে চলা। ঠাকুর বলছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর। আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর আমরা তখনই পারব, দীক্ষা নিয়ে শিক্ষা ধরে আচার্যকে সার করছি। আবার তিনি বলছেন, লেখাপড়ায় দর হলে শিক্ষা তারে হয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। এই অভ্যাস ব্যবহার সহজ জ্ঞানে মানুষ কখনোই সুবিন্যস্ত বা সুসংগত হতে পারে, যদি না সে আচার্য প্রাণতায় অনুপ্রেরিত হয়ে উঠতে পারে। তাই তো ঠাকুর বলছেন, ইষ্ট বা আচার্যই শিক্ষার মূর্ত বিগ্রহ, সেই তা বোধ করে তদনুপ নিষ্ঠানন্দিত অনুচলন যার থাকে। তাই আচার্য নির্দেশ পালনে মন যদি আনন্দে উদ্বেলিত না হয় তবে তা কেমন শিক্ষা? তাই ঠাকুর বলছেন, নির্দেশ ভাই অনুচলন যার নাই, আপ্যায়ন অনুচর্যা যার নাই, শিক্ষা তার কাছে অনেক। পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর হলেন অবতার, তিনি শ্রী ঠাকুর হলেন অবতারী। ঠাকুর কিন্তু অবতারী, তিনি আমাদের প্রতি অফুরন্ত দয়া করে তার ঔরসজাত কৃষ্টিজাত সন্তানদের অবতার রূপে আচার্য পরম্পরায় আমাদের কাছে, এবং এটা কত বড় আশীর্বাদ আমাদের জীবনে তা ভাষায় প্রকাশ করা যায় না। তবে আমরা নিত্য প্রত্যক্ষ অনুভব করি আচার্য দেবের মনুষ্যত্বায় পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের চেতন ধারাই লীলা করছে। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে তার কাছে, তাকে প্রণাম করে দর্শন করে করে তারা তৃপ্তি পায়, আনন্দ লাভ করে। ঠাকুর বলেছিলেন, পুরুষোত্তমের অবর্তমানে তন্নিষ্ঠ তত্ত্বপা আচার্যই স্মরণীয়, আর সেই তন্নিষ্ঠ তত্ত্বপা আচার্যকে আমরা আমাদের জীবনে পেয়েছি। আচার্যদেব বলেন, বিইং থাকলে বিকামিং আছেই, থাকবেই, যদি বিকামিং না থাকে তাহলে বিইংটাও নাই, এটা ভেবে নিতে হবে। আর তিনি বলছেন, মানব জীবনের উদ্দেশ্যই হলো এগিয়ে যাওয়া, এগিয়ে যেতেই হবে, এটাই আমাদের। তিনি বলছেন, ইষ্টের প্রতি গভীর নিষ্ঠা ও ভক্তি নিয়ে চলবে। তিনি বলছেন, ইষ্টি চলনায় চললে তার মনের মতো হয়ে ওঠা যায়, আর যতই তার মনের মতো আমরা হব ততই আমাদের শান্তি, ততই আমাদের পারফেকশন। তাই আচার্যদেব বলছেন, আমরা যদি এভাবে চলতে অভ্যস্ত হয়ে উঠি তাহলে পৃথিবীটা একদিন স্বর্গীয় হয়ে উঠবে। পরিশেষে পূজ্যপাদ বাবাই দাদার কথা একটু বলি। বাবাই দাদা বলেন, আমরা প্রত্যেকে ঠাকুরের একটা এক একটা ক্ষুদ্র অংশ, তার একটা ছোট ছোট বুদবুদের মতো, আমরা একদিন ঠাকুরেই বিলীন হয়ে যাবো। তাই তিনি বলছেন, মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না যদি মন তাতে ন্যস্ত। তাই পূজ্যপাদ বাবাই দাদা বলছেন, মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না যদি মন তাতে ন্যস্ত থাকে। তাই তিনি বলছেন, আমি কিছু চাই না, রক্ষা চাই না, আনন্দ কি জানি না, হতাশা কি জানি না, আমি শুধু চাই তোমাকে, আর তাই জন্যই ছুটে চলেছি। আর মন যদি এরকম হয় তাহলে সর্ব অবস্থায় তিনি আমাদের রক্ষা করবেনই করবে। পরম প্রেমা শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রতি প্রত্যেককে মঙ্গল প্রার্থনা করছি।